ব্যাংকে চাকরির জন্য বিস্তারিতভাবে অনেক ভিডিও দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে, এবং প্রতিনিয়ত অনেকে আবেদন করেছিলেন অফলাইনের মাধ্যমে, যেখানে পিওন এবং কে অ্যাসিস্ট্যান্ট এবং কে স্টাফ পদে নিয়োগের পরিকল্পনা শুরু করেছে। তো তারই একটি অ্যাপ্লিকেশন, দ্বিতীয় নম্বর ভার্সনের অ্যাপ্লিকেশন প্রকাশিত করা হয়েছে। প্রথম যে অ্যাপ্লিকেশন ছিল এই চাকরির ক্ষেত্রে সেটা রিজেক্ট করে দেওয়া রয়েছে। এটা হলো দ্বিতীয় নম্বর অ্যাপ্লিকেশন যেখানে আপনাকে এটাই আবেদন করতে হবে, এখন এটাই স্থিতি রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে পিওন পদে, অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন যে চাকরির জন্য, সেই চাকরি নিয়ে আজকে তোমাদের সাথে আজকে আলোচনা করব। সাথে থাকবেন। যারা এখনও পর্যন্ত তোমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি করে নাও, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। একের পর এক অনেক চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এবং অনেক জেলায় নিয়োগ করা হবে তার জন্যই প্রকাশিত করেছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন, আলাদা কোনো এডুকেশন কোয়ালিফিকেশান বা কোয়ালিফিকেশান লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছ চলে এসেছি আরেকটি নতুন জেলায়, এইচআরডি ডিপার্টমেন্ট সার্কেল অফিস, সেকেন্ড ফ্লোর শ্রী দুর্গা মার্কেট, পুলিশ লাইন বাজার, জিটি রোড, বর্ধমান। তো ওইখানে নিয়োগ করতে চলেছে, যেখানে টোটাল মিলিয়ে শূন্য পদ রয়েছে 15টি, যেখানে পূর্ব বর্ধমানে নিয়োগ করবে 8টি আর বীরভূমে নিয়োগ করবে 7টি, টোটাল মিলিয়ে 15টি শূন্য পদ রয়েছে। তারপর রয়েছে এখানে সিএল কাস্ট, ওবিসি, এসসি, এসটি সবই এখানে লেখা আছে, আপনাকে দেখেই আবেদন করতে হবে। এইজ অর্থাৎ বয়সসীমা হতে হবে 1 জানুয়ারি 2022 জন্য, 18 থেকে 24 বছর। সরকারি হিসাবে এখানে 5 বছর থাকবে এসসি এসটিদের এবং কি 3 বছর থাকবে ওবিসিদের। এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, শুধুমাত্র এখানে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন, এবং লিখতে এবং পড়তে জানতে হবে, নলেজ থাকতে হবে ইংলিশে, এবং কি মিনিমাম ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ক্যান্ডিডেটও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কিন্তু এখানে নট এলিজিবল দেওয়া রয়েছে, কারণ এখানে তোমাদের যখন আবেদন করতে হবে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য ডিস্ট্রিক্টের থেকে ডোমোলাইজ এখানে কাগজপত্র লাগে ডোমোলাইজের, আর এখানে ফুল পি এলিজিবিলিটি এখানে কী কী দেওয়া রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, কী কী কাগজপত্র ভ্যাকেন্সির জন্য দেওয়া থাকবে, ডকুমেন্টে কী ইনক্লোজ থাকবে সবে বিস্তারিতভাবে এখানে দেওয়া রয়েছে একের পর এক। তারপর এখানে কোন ডিস্ট্রিক্টে নিয়োগ করবে লাস্ট ডেট কটা রয়েছে, 28/3/2022 লাস্ট ডেট রয়েছে, এবং কোথায় নিয়োগ করা হবে এখানে এখানে দেখতে পাচ্ছেন পুরো বিস্তারিতভাবে বোল্ড করে দেওয়া রয়েছে, আপনাকে এখান থেকে দেখে নিয়ে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। পরবর্তীতে চাকরি আমরা চলে যাই, কারণ এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে প্রচুর চাকরি নিয়োগের পরিকল্পনা শুরু করছে, আর তার মাধ্যমে প্রচুর চাকরির বিজ্ঞপ্তি আপডেট করেছে। তো একই শিক্ষাগত যোগ্যতা রয়েছে এবং কি একই সবই রয়েছে, শুধুমাত্র এখানে আপনার ডিস্ট্রিক্টটা উল্টো আছে। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট সার্কেল অফিস কলকাতা সাউথ ইউনাইটেড টাওয়ার 10ম তলা হেমন্ত বসু সরণি কলকাতা, ওইখানে নিয়োগ করতে চলেছে, কিন্তু আবেদনের সিস্টেমটা রয়েছে একই। এই চাকরির ক্ষেত্রে 14,500 টাকা থেকে শুরু করে 28,145 টাকা দেওয়া হবে, সাথে অন্যান্য ভাতাও থাকবে। তো এখানে কলকাতা সাউথে নিয়োগ করা হবে 23টি শূন্য পদে, যেখানে ক্যাটাগরি ভাগ করে দেওয়া রয়েছে। তারপর রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু নিয়োগ করা হবে, এখানে নিয়োগ করতে চলেছে শিলিগুড়ি, যারা শিলিগুড়ি দেখছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, তার জন্য কিন্তু তারা এখানে দেওয়া রয়েছে। সব চাকরির ক্ষেত্রে একই শিক্ষাগত যোগ্যতা রয়েছে, একই বয়সসীমা রয়েছে এবং কি শেষ তারিখ একই রয়েছে। তোমরা যদি আবেদন করতে চাও আবেদন করতে পারো, নিচে ডিসক্রিপশন বক্সে 3টে বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া রয়েছে এবং কি অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে ভিডিও শেষ করছি, ভিডিও দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।